বলছি, যাই হোক, আজ আমার শরীর ভালো নেই। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার মাইগ্রেনের ব্যথা, তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। সকালে যেটুকু করেছি করেছি, বিকেলের পর থেকে আমি আর করিনি। তো বরকে বললাম কি করা যায়, তো এটা নিয়ে এলাম। তোমরা প্লিজ একটু দেখো, কারণ আজকে হয়তো এত ভালো করতে পারবো না, আমার শরীরটা সত্যিই ভালো নেই। আজ খাবারও খাইনি, কিন্তু খাওয়াতে পারিনি আমিও। মানে খেতে পারলাম না। আমার কান টান দিয়ে আমার ধোঁয়া বের মানে ধোঁয়া বার হচ্ছে, এত মানে ব্যথা করছে পুরো মাথা সব। দেখ, ব্যথা ব্যথা বাদ দাও। তো এখন আমরা এই টমেটো খাবো। কিভাবে? পেছন দিয়ে হাত করে এইভাবে, আমার কাঁচা টমেটোটা এইভাবে খাবো, ঠিক আছে? তো কে কত জলদি খেতে পারে টমেটোটা সেটাই হচ্ছে দেখার। তো চলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট আছে, তো সেটা হারার পরে, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। 1 2 3 স্টার্ট। তো যাই হোক, আমার কমপ্লিট, ও কমপ্লিট করে দিয়েছে, ও পারিনি বাজে খেতে। পেরেছি অনেকটা, শুধু একটু একটু পড়ে আছে। আর ফ্রিজ থেকে বার করা, তো ঠান্ডা কি কারণ আছে, মানে দাঁতগুলো বাইরে চলে আসবে বেরিয়ে। সেটা আমার তো ঠান্ডা, তোমার দাঁতগুলো শক্ত। আর আমি আমারটা আর তো লোহার দিয়ে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম স্টিল দিয়ে। তো যাই হোক, আমারটা পুরো লোহা। দাঁড়াও, শ্বাস নিয়ে আসছি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি তো জিতে গেছি, এবারে পালা হচ্ছে ঝিলিকের, পানিশমেন্টের। তো এবারে পানিশমেন্টটা কান ধরে উঠবো ফুটবো সেরকম কিচ্ছু না। ছোটোবেলাতে আশা করি কম বেশি সবাই এটা জানে, এই পানিশমেন্টটা সবাই স্কুলে বা টিউশনিতে বা প্রাইভেটে যারা যারা যেখানে পড়তে গেছো, এখানে হয়তো কম বেশি সবাই খেয়েছো, এই পানিশমেন্টটা তো সবাই পেয়েছো। তো চলো পানিশমেন্টটা দেখে নিই, আইডিয়া লাগাও তোমরা যে কী পানিশমেন্ট হতে পারে। তো দেখো ঝিলিকের চেহারাটা দেখে নাও, দাঁড়িয়ে আছে না, এক পায়ে দাঁড়ানো নয় এটা। তো চলো পানিশমেন্টটা হচ্ছে, বলে দিচ্ছি তোমাদেরকে, পানিশমেন্টটা হচ্ছে মুরগি হতে হবে, মুরগি হয়ে থাকতে হবে কিছুক্ষণ, ঠিক আছে? বেশিক্ষণ না, কিছুক্ষণ। চলো মুরগি হওয়ার জন্য রেডি হয়েছে, চলো ক্যামেরাটা ওর দিকে ফোকাস করছি। তো দেখো বন্ধুরা, পুরো পানিশমেন্টের জন্য যাচ্ছে মুরগি, মুরগি হয়ে, মুরগি হবে। তাড়াতাড়ি খেতে পারতো না? কানটা ধরতে হবে তো, তো কানটা ধরতে হবে, কিন্তু কানটা ধরা যাচ্ছে না। আমি তোমার, তুমি নাইটি পরে আছো বলে সেটা তো অসুবিধা নেই, অমনি করেই থাকো কিছুক্ষণ। ঝিলিক পুড়ে গেছে। ও মামু, আমি আর
হেরে নিয়েও দেখো কেমন ইয়ে করছে, দেখো 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 মজাটা দেখো। চলো টাটা, আমি টাটা করে দিলাম। তো দেখলে বন্ধুরা, পানিশমেন্ট মুরগি, পানিশমেন্ট মুরগি হতে হলো। তো কানটা ধরবা উচিত, ধরা উচিত ছিল, কানটাও ধরতে পারেনি, নাইটি পুরো আছে। যাই হোক, ওটার জন্য আমি ওকে ছেড়ে দিলাম। বাট এখন ব্যাপারটা হচ্ছে যে ও পানিশমেন্ট পেল, পানিশমেন্ট ক্যামেরার সামনে আমাকে এটা করালো। তো ক্যামেরা বন্ধ হওয়ার পর আমাকে এটা করাবো না, তুমি দেখবে, তোমরা দেখতে পাবে না, আমি জানবো এটা না। দেখবার কিছু নেই, আমি ঘুরবো না, ঘুমাবো। ও ঘুমাবো, ঘুমাতে দেবো, তবে তো ঘুমাবে। দেখছো কেমন বদমাইশি, বদমাইশি। সকাল থেকে কেটে এলাম, এমনি ঘুমাতে দেবো তবে তো ঘুমাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ জন্য গুড নাইট। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে লাইক করো, কমেন্ট দিও, আর পাশে থেকো। চলো গুড নাইট।